প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রেস্টুরেন্টের স্টাইলে ঘরে থাকা যেই মশলাগুলো থাকে আমাদের তো ঘরে থাকে এরকম মশলা দিয়েই কিন্তু আজকে চিকেন চাপ রেসিপিটা শেয়ার করব। তো সেই জন্য দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি চিকেন নিয়েছি আর এগুলো হচ্ছে মুরগির বুকের মাংস তো এখানে প্রায় হাফ কেজি পরিমাণের মতো আছে এখন আমি এই চিকেনগুলোকে হ্যামার দিয়ে থেত নিব এর এই জন্য এখানে এরকম প্লাস্টিকের রেপার নিয়েছি তো ভিতরে ঢুকিয়ে দিয়ে এখন আমি এরকম হ্যামার দিয়ে থেতলে নিয়েছি তো চিকেনগুলোকে প্রথমে হ্যামার দিয়ে যেভাবে দেখতে পাচ্ছেন এরকম থেতলিয়ে নিতে হবে তো এসবগুলোকে আমি এভাবেই করে নিয়েছি তো এরকম করে করে নিলে মশলাগুলো ভিতরে সুন্দরভাবে ঢুকবে আর জুসিনেসটা খুবই সুন্দর হবে তো দেখতে পাচ্ছেন আমি একটু দেখিয়ে দিচ্ছি কাছ থেকে যে আমি হ্যামার দিয়ে থেতলানোর পরে এটার অবস্থা কি দাঁড়িয়েছে এই যে দেখেন কত সুন্দর করে পাতলা হয়ে গিয়েছে আর অনেকটা সফট হয়েছে এখন মশলা অ্যাড করে নিব এর জন্য এখানে আমি এক চার চামচ আদা হাফ চার চামচ রসুন তো দুইটা পেস্ট একসাথে করে দিয়ে দিলাম আর এভন, এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ জিরার গুঁড়া এবং এখন দিয়ে দিব গরম মশলা গুঁড়া এই যে গরম মশলাটাও দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আর খেয়াল রাখবেন গরম মশলাতে যাতে আপনার জয়ত্রী এবং জয়ফলের পরিমাণটা একটু বেশি থাকে আর যদি আপনাদের গরম মশলা জয়ত্রী এবং জয়ফলের পরিমাণ কম থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা আলাদা করে হাফ চা চামচের মতো দিয়ে নিবেন আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো তারপরে আমি এখন দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ আর এই যে এখন দিয়ে দিচ্ছি মাস্টার পেস্ট তো দিয়ে দিলাম এটাও আমি এক টেবিল চামচ পরিমাণ আর সাথে দিয়ে দিলাম লেবুর রস এক টেবিল চামচ পরিমাণ আর দিয়ে দিয়েছি আমি এখানে সরিষা তেল দুই টেবিল চামচ পরিমাণ তো দিয়ে সব উপকরণ এখন ভালো করে চিকেনের সাথে কিন্তু মিশিয়ে নিব মেরিনেট করে নিচ্ছি তো এভাবে ভালো করে মেরিনেট করে রেখে দিব আমি প্রায় দেড় সরি দুই থেকে আড়াই ঘন্টা এভাবে মেরিনেট করে রেখে দিব আর আপনাদের হাতে যদি সময় থাকে চাইলে আপনারা কিন্তু আরও বেশি সময় নিয়েও এটাকে মেরিনেট করে রাখতে পারেন তো চিকেনটাকে যত বেশি মেরিনেট করে রাখবেন তত কিন্তু বেস্ট হয় তো আমি এখানে আড়াই ঘন্টা পরে ফিরে আসলাম আর এখন অন্য একটা পাত্র নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি ভেষন তো ভেসন নিয়ে নিব আর ভ্যাসনের সাথে অ্যাড করে দিব সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া এবং সামান্য পরিমাণ দিয়ে দিলাম লবণ তো ভালো করে এখন মিশিয়ে নিব ভেসনটাকে লবণ এবং গোলমরিচের সাথে তো মেশানো কমপ্লিট হয়ে গেলে আমি এই ভ্যাসনের সাথেই কিন্তু চিকেনগুলোকে কটিং করব তো একটা করে প্রথমে আমি নিয়ে নিচ্ছি তো এই যে এখন আমি ভ্যাসনের মধ্যে দিয়ে দিলাম চিকেনটাকে দিয়ে এখন ভালো করে কোটিং করে নেব আমি কিভাবে কোটিং করে নিচ্ছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন তো এভাবেই কিন্তু কোটিং করে নিতে হবে চিকেনগুলোকে তো একটু হালকা হাতে কিন্তু চেপে চেপে প্রেস করে নিতে হবে এবং উলটিয়ে পালটিয়ে দিয়ে এভাবে প্রেস করে নিয়ে কিন্তু কোটিংটা করে নিতে হবে যাতে দুই পাশেই ভালো করে ভেসনটা লাগে আর এই যে এভাবে ঝরিয়ে নিতে হবে ঝরিয়ে নিয়ে তারপরে আমি একটা ডিশের মধ্যে রেখে দিলাম তো এরকম করেই কিন্তু বাকিগুলোকে আমি এখন করে নিব তো আমি আরও একটি কোটিং করে নিচ্ছি এবং সেটাও আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো সবগুলো কিন্তু আমি কোটিং করব বাট সবগুলো এখন আজকে ফ্রাই করব না আমি টোটাল দুইটাই কিন্তু আপনাদের সাথে কোটিং করে নিব এবং ফ্রাই করে শেয়ার করে নেব তো আরও একটি আর চিকেন কিন্তু রেডি হয়ে গেল দেখতে পেলেন প্রথমে ভালো করে কটিং করে নিয়ে ঝরিয়ে নিয়ে কিন্তু এখন ডিশের মধ্যে উঠিয়ে নিলাম এখন ভাজতে চলে আসবো তো এজুটে চুলায় চলে আসলাম আর এখানে একটি ফ্রাই প্যান বসিয়ে আমি পরিমাণ মতন তেল দিয়ে নিয়েছি তেলটাকে হালকা গরম করে নিয়ে একটি চিকেন এখন এই যে দিয়ে দিলাম তো প্রথমে চিকেনটাকে দিয়ে আর চুলাটাকে হাই হিটে করে নিতে হবে করে নিয়ে এপাশ ওপাশ দুই পাশে কিন্তু একটু গরম করে নিয়ে সেট করে নিতে হবে যাতে ভেষনটা উপরে লেয়ারটা খুলে না যায় তারপরে কিন্তু চুলার আঁচটা একেবারেই কমিয়ে দিয়ে ভেজে নিতে হবে যাতে ভিতরটা সুন্দরভাবে জুসিনেসটা থাকে আর উপরে সুন্দরভাবে ফ্রাই হয়ে যায় তো এই জন্য আমি একটু সময় নিয়ে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি তো এক পাট এরকম হয়ে গেলে আমি উলটিয়ে দিলাম তো উলটিয়ে দিয়ে অপর পাশে এভাবে ভেজে নিচ্ছি তো একটু সময় নিয়েই কিন্তু ভেজে নিতে হবে যাতে সুন্দরভাবে কুক হয়ে যায় তো আমি আবারও উলটিয়ে দিচ্ছি চিকেনটাকে এরকম উলটিয়ে পাল্টে দুই পাশে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে আর যখন আপনি বুঝতে পারবেন এটা সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে কুক হয়ে গেছে তখন এটাকে নামিয়ে নিতে হবে চিকেনটাকে তো অলরেডি কিন্তু আমার একটা চিকেন চাপ ফ্রাই হয়ে গিয়েছে তো এখন আমি আরও একবার উলটিয়ে দিচ্ছি এরকম লাল লাল ফ্রাই করে ভাজার জন্য তো অলরেডি হয়ে গিয়েছে এখন আমি চিকেন চাপটাকে নামিয়ে নিব তো নামানোর আগে একটু তেলটাকে ঝরিয়ে নিব। তো ঝরিয়ে নিয়ে তারপরে কিন্তু চিকেনটাকে নামিয়ে নিতে হবে তো যেমনটা আমি এখন করছি এই যে ভালো করে তেলটাকে ঝরিয়ে নিয়ে তারপরে চিকেনটাকে একটা ঢিসের মধ্যে আমি সার্ভ করলাম উঠিয়ে নিলাম তো আরও একটা চিকেন চিকেন চাপ আমি ভেজে নিচ্ছি আর সেটাও শেয়ার করে নিচ্ছি এটাও সেমভাবেই ভেজে নিব তো প্রথমে একটু চুলার হাই হিট করে দুই পাশে কিন্তু সেট করে নিই এখন চুলার রাস্তাকে কমিয়ে নিয়ে এটাকেও আমি এপাশ ওপাশ উল্টিয়ে উলটিয়ে পাল্টিয়ে লাল লাল করে ফ্রাই করে নিব চিকেন চাপ যে যেরকম যতটুকু ভাজা হয় ঠিক ও ওরকম করেই ভেজে নিচ্ছি আর কি তো নিশ্চয়ই আপনারা দেখি বুঝতে পারছেন সুপ্রিয় দর্শক আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা দেখে নেওয়ার রইল সেই সাথে এই রেসিপিটা যদি আপনি আমার চ্যানেল থেকে দেখে থাকেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন একটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর এরকম নিত্য নতুন রেসিপিগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইবের পাশে থাকা অল বাটনে একটা ক্লিক দিয়ে রাখার অনুরোধ রইল সেই সাথে এই রেসিপিটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে যে একটা লাইক ফলো এবং ভিডিওটা শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন আর নিত্য নতুন রেসিপিগুলো পাওয়ার জন্য অবশ্যই পেজের সাথেই থাকতে পারেন তো অলরেডি কিন্তু আমার ভাজা কমপ্লিট চিকেন চাপ দুইটা আমি ভেজে নিয়েছি আর এই যে সার্ভিসিং ডিশি কিন্তু সার্ভ করে নিয়েছি মশাল্লা অনেকটা সুগ্রাণ বের হয়েছে আর চিকেন চাপটা কিন্তু মশাল্লা একেবারে পারফেক্ট হয়েছে এই যে আমি কিন্তু একটু কেটে খেয়ে দেখাচ্ছি আর না খেলে কিন্তু বুঝতে পারতাম না সাথে সাথে খেয়ে কিন্তু আমি আপনাদেরকে রিভিউ দিচ্ছি অনেক সুন্দর মশলা একটা টেস্ট আসছে ফ্লেভারটাও অনেক সুন্দর আসছে আর খুবই সুন্দর সফট হয়েছে ভিতরটা মশলা অনেকটা জুসিনেস উপরেটা হালকা একটু ফ্রাই হয়েছে তো এরকম চিকেন চাপ খেতে একেবারে রেস্টুরেন্টের স্টাইলে আজকের এই চিকেন চাপটা ঘরোয়া পদ্ধতিতে আমি করে দেখালাম আপনাদেরকে আর মশলাগুলো তো বলেই দিলাম খুবই কমন যে মশলাগুলো আমাদের হাতের কাছে রান্নাঘরে থাকে তো সেই মশলাগুলো দিয়েই কিন্তু আমরা এরকম ঝটপট চিকেন চাপ ঘরেই বানিয়ে নিতে পারি তো হয়ে গেল চিকেন চাপ রেসিপি একেবারেই কমপ্লিট সুপ্রিয় দর্শক আমার পরবর্তী রেসিপিতে ইনশাল্লাহ কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ